আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজ আপনাদের সামনে এমন একটি ফলের উপকারিতার কথা বলবো যা জেনে আপনারা চমকে যাবেন। হে বন্ধুরা, এটাই সত্যি, ফলটি আপনারা সবাই চেনেন হয়তো, ফলটির উপকারিতা বা পুষ্টির কথা কেউ জানেন না। আমি আমার ভিডিওতে সেই ফলটির উপকার, পুষ্টি এবং গুণাগুণ সম্পর্কে একটা ধারণা দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেরি না করে সেই বিশেষ ফলটির উপকারিতা কি। বন্ধুরা, এতক্ষণ বকবক করার কারণে আমি দুঃখিত, চলুন তাহলে ফলটির নাম জানা যাক। ফলটির নাম কলা। কলার আটটি পুষ্টিকর গুণ রয়েছে যা ভিডিওর শেষে বলবো। আজকের ভিডিওতে দেখে নিন প্রতিদিন কলা খেলে পাবেন অনেক উপকার। দামে সস্তা আর পুষ্টিগুণে ভরপুর কলার উপকারিতা জানলে চোখ কপালে উঠবে আপনার। প্রতিদিনে ব্রেকফাস্ট টেবিলে দুধ আর কর্নফ্লেক্সের সঙ্গে অনেকেই কলা খেতে পছন্দ করেন। চটজলদি হাতে সামনেও মেলে এই ফল, দামেও সস্তা, সঙ্গে পুষ্টিগুণে ভরপুর। কলায় থাকা মিনারেল, ভিটামিন আর ফাইবার শরীরের জন্য খুব উপকারী। এছাড়া এই ফলটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। একটি মাঝারি মাপের কলা থেকে শরীরে প্রায় 400 মিলিগ্রাম পটাশিয়াম প্রবেশ করে, যা ভালো রাখে হৃদযন্ত্র। তাই প্রতিদিন অবশ্যই একটি করে কলা খান। কলা মিষ্টি বলে ভাববেন না, এটি খেলে রক্তে সুগারের পরিমাণ বেড়ে যেতে পারে। কলার জিআই ভ্যালু খুবই কম, তাই ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে কলা খেতে পারেন। এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই, তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় শক্ত রাখে। কলায় থাকে পেকটিন নামক একটি ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূরে রাখতে সাহায্য করে। বাচ্চাদের প্রথম সলিড খাওয়ানোর সময় অনেকেই চিন্তায় পড়ে যান যে কি ফল দেওয়া যাবে, এক্ষেত্রেও কাজে আসতে পারে কলা। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। পেট পরিষ্কার রাখার পাশাপাশি হজমেও সাহায্য করে কলা। একটি কলায় থাকে 3 গ্রাম ফাইবার যা খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়। ভিটামিন মিনারেলের মতো বহুগুণ সমৃদ্ধ কলায় রয়েছে ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্টও। সকালে কলা খাওয়ার উপকারিতা, ক্যালোরির চাহিদা মেটাতে সবচেয়ে সহজলভ্য ফল কলা। ফলটিতে থাকা ক্যালোরির পরিমাণ 100। এছাড়াও এতে রয়েছে খনিজ পদার্থ, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। অনেকেই সকালে নাস্তায় কলা খান, কেউ কেউ আবার দিনের অন্য সময় কলা খান। তবে বিশেষজ্ঞরা সকালেই কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। সকালে কলা খেলে শরীরে শক্তি বৃদ্ধি হয়। তবে খালি পেটে কলা খাওয়া ঠিক নয়। সকালে কলা খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়, সকালের নাস্তায় কলা, সকালের নাস্তায় ডিম, টোস্ট কিংবা কর্নফ্লেক্সের সঙ্গে অনেকেই কলা খান। এতে যেমন পেট ভরা থাকে তেমন পুষ্টিও পাওয়া যায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন তারা অবশ্যই সকালের নাস্তায় কলা খাবেন। হজমের সমস্যা থাকলেও কলা খেতে বলছেন বিশেষজ্ঞরা। তবে কলা সবসময় হেলদি ফ্যাটের সঙ্গে খেতে হবে। পিনাট বাটার, ইয়োগার্ট কিংবা পরিজের সঙ্গে কলা খেতে পারেন ওজন নিয়ন্ত্রণ রাখতে। অনেকেই মনে করেন কলা খেলে ওজন বাড়ে, আর তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে খাদ্য তালিকা থেকে অনেকেই কলা বাদ দিয়ে দেন। কিন্তু কলা খুবই পুষ্টিকর একটি ফল। রক্তচাপ ঠিক রাখা থেকে শুরু করে হৃদরোগের সমস্যা সবই দূরে রাখে কলা। এছাড়াও পাকা হলুদ কলায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরে নানা উপকার করে। পানির চাহিদা পূরণে কলা। আগের রাতে বেশি তেল মশলাদার খাবার খাওয়া হলে পরের দিনও তার একটা প্রভাব থেকে যায়। কলা পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এই সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া কলা মধু দিয়ে তৈরি স্মুদি স্নায়ুর উত্তেজনা কমায়। এ কারণে সুস্থ থাকতে কলার সুদি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে, পেট পরিষ্কার না হলে শরীরে নানা সমস্যা দেখা যায়। এ কারণে সকালে উঠেই যাতে পেট পরিষ্কার হয় সেই দিকে খেয়াল রাখা উচিত। যাদের আলসারের মতো সমস্যা রয়েছে, যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের নিয়ম করে প্রতিদিন একটা কলা খাওয়া উচিত। প্রতিদিন কলা খাওয়ার 8 উপকারিতা। ফলটি শুধু খেতেই মজাদার নয়, পুষ্টিগুণের দিক থেকেও কলার জুড়ি মেলা দেয়। এতে উচ্চমাত্রার ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া পটাশিয়াম, কার্ব, ভিটামিন সি, ফলেট, ম্যাগনেসিয়াম, কপার, রিবোফ্লেভিন সহ অসংখ্য উপকারী উপাদানে ভরপুর এই ফলে। আজকের দিনে আরও একবার জেনে নিন কলা খাওয়ার উপকারিতা সম্পর্কে। 8টি বিশেষ গুণ। নাম্বার 1,
হজমের গণ্ডগোল ও কোষ্ঠকাঠিন্য থাকলে নিয়মিত কলা খান। এতে থাকা ফাইবার এসব সমস্যা সমাধানে কার্যকর। নাম্বার দুই, ক্ষুধা দূর করতে কলা খান। এতে খুব অল্প ক্যালোরি থাকায় ওজন বাড়ার ভয় নেই, আবার পেটও ভরে দ্রুত। নাম্বার তিন, কলায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নাম্বার চার, কলায় পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নাম্বার পাঁচ, ফলটিতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম 27% পর্যন্ত কমায় হৃদরোগের ঝুঁকি। নাম্বার ৬, নিয়মিত কলা খেলে কিডনি ভালো থাকে। নাম্বার ৭, ঝটপট এনার্জি পেতে চাইলে কলার বিকল্প নেই। নাম্বার ৮, অ্যান্টিঅক্সিজেনের চমৎকার উৎস কলা। এটি খেলে তাই যেমন শারীরিকভাবে সুস্থ থাকা যায়, তেমনি ভালো থাকে ত্বক ও চুল। কলার আরও অনেক গুণাগুণ রয়েছে যা এক ভিডিওতে তুলে ধরা সম্ভব হয়নি। সামনের ভিডিওতে আপনাদেরকে নতুন তথ্য জানানো হবে। আপনার শরীর সুস্থ রাখতে চাইলে তাহলে কলার কোনো বিকল্প নাই। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা ভিডিওর কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।